29 অক্টোবর 2023 সনত যি আমাক ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘর কাম করিবর কানে যি আমাক দায়িত্ব অর্পণ করলে মোক ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘর রঙিয়া ডিভিশনের সভাপতি হিসাবে মোক দায়িত্ব দিলে আর আমার জোনের সভাপতি মাননীয় শ্রীযুত পঞ্চনন ডেকা ডাঙরিয়াক দায়িত্ব দিলে, আমার জোনের সম্পাদিকা সীমামন্ত্রী ডাঙরিয়াক দায়িত্ব দিলে, আর এনে ধরনের আমার রঙিয়া ডিভিশন, তিনিচুকীয়া ডিভিশন, লামডিং ডিভিশনের সকলকে পদাধিকারীর দায়িত্ব অর্পণ করলে। আর সেইভাবে আমি চিন্তা করল যে আমি তাঁতিবাহারত এই আদরণি কার্যসূচীটা আয়োজন করিম আর সকলে একটা চিনাকি হম আর আমি কাম আকো পরবর্তী দিনত আমি কাম করে যাত আমার আমার সুবিধা হব। আর দেখিব পালো আজির এই অনুষ্ঠানটি ইমানেই সুন্দরভাবে আয়োজন করলে তাঁতিবাহার গুদামর যখন শ্রমিক আছে, ইউনিয়নের বন্ধুসকল আছে, তেখেতলে সুন্দরভাবে আয়োজন করলে আর যেটু আমি আশা করা নাছিল, যেটু মরম চেনেহ আমাক আগবাইছে, আর সেহে মই তাঁতিবাহার গুদামর আর যখন ইয়াত কর্মী আছে তেখেতসকলক আমি মনের পর হৃদয়ের উপর আমি ধন্যবাদ জানাইছো। পদাধিকারী চেঞ্জ হোনে কে লিয়ে তো পদাধিকারী একজন আমারা তো সংগঠন হে 1998 সে মতলব মজদুর কে হক আর অধিকার কে লিয়ে লড়াই লড়তি হে, জিসমে হম লোগ টেরা ডিমান্ড আগে তো টেরা ডিমান্ড পাস হো গিয়া হে আর উনকো হক আর অধিকার জেসে জে মিলনে ওয়ালা হে, লেকিন পদাধিকারী কা চেঞ্জ অভি 29 অক্টোবর কো কিয়া গিয়া থা, তো পদাধিকারী চেঞ্জ কারণ সব जितने भी मजदूर हैं वो बोले एक प्रोग्राम रखना चाहिए, इस प्रोग्राम को रखा गया और उनका हम लोग जल्द से जल्द काम मतलब केक वाइल लिस्ट सबमिट करके हम लोग देंगे और जल्द से जल्द उनका हक अधिकार उनके पास। जितु भारतीय रेलवे मालगुदाम श्रमिक संघर ডিভিশন কমিটি বিশেষকৈ রঙিয়া ডিভিশন কমিটির উদ্যোগ আর তাঁতিবাহার আর আরতি গুচ্ছেদর কমিটির সহযোগিতা আজি আদরণি অভিবাসন অনুষ্ঠিত করা হয়েছে। আর ইয়াত বিশেষকৈ ভারতীয় রেলওয়ে মাল গুদাম গুদামের কর্মীসকলের ভবিষ্যৎ সুরক্ষার কারণে আর আজি বহুত দিনিয়া বিশেষকৈ অরুণ কুমার পাসওয়ানের নেতৃত্বত 98 চনের পৰাই আন্দোলনের জড়িয়ে ভারত সরকারের রেলওয়ে মন্ত্রালয় আর শ্রম মন্ত্রালয়ক ডিমান্ড করে অহা হয়েছে আর গভর্নমেন্টে ইতিমধ্যে আমার আশ্বাস দিয়েছে, আশ্বাস প্রদান করেছে আর আমার এই বছরের ভিতরে 2023 সনের ভিতরে আমার যা সমস্যা আসে যিনি আমাক বৈঠকের জড়িয়ে গভর্নমেন্টে এসিমেন্টের কারণে যিনি আমি ইমপ্লিমেন্টেশনের কারণে একসেপ্ট করেছিল এইখানে ইতিমধ্যে ইমপ্লিমেন্টেশন আরম্ভ হয়েছে আর আমার ওয়ার্কার্সবিলাক বিশেষকে গুদামত কাম করা মানুষবিলাক কারণে লেট্রিন বাথরুমেরপা আরম্ভ করে কেন্টিন, ড্রিঙ্কিং ওয়াটার, রেস্টিং রুম, অন্যান্য সুবিধার কারণে মেডিকেল ফেসিলিটির কারণে 12,000 কোটি টাকা ইতিমধ্যে গভর্নমেন্টের স্যাংশন দিয়া হয়েছে আর এইখানে ইতিমধ্যে কাম আরম্ভ হয়েছে আর আমার যা দীর্ঘদিনিয়া সমস্যা আসে আমার ওয়ার্কার্সবিলাক কারণে এইবিলাকর কারণে গভর্নমেন্টে ইতিমধ্যে সকল সুবিধা দিয়ার কারণে প্রতিশ্রুতিবদ্ধ আর ত্রিপার্টিক বৈঠকের জড়িয়ে পাস করে তোলা আছে।